আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। কেমন আছেন আপনারা? হ্যাঁ, আমরা এখন চলে আসছি ইউটিউব ব্যানার তৈরি করতে। ইউটিউব ব্যানার হচ্ছে ইউটিউবের পিছনে, লোগোর পিছনে যে একটা লম্বা পেজ থাকে, সেই পেজের নাম হচ্ছে ইউটিউব ব্যানার। চলুন আমরা সেই ইউটিউব ব্যানার সম্পর্কে শিখি। এই ইউটিউব ব্যানার অনেক ছোট ছোট ইউটিউবাররা এখনও জানে না কীভাবে ব্যানার তৈরি করতে হয়। হ্যাঁ, ব্যানার তৈরি করতে আসলে বেশি কিছু প্রয়োজন হয় না, একটা সফটওয়্যার দরকার হয়, সেটা হলো পিক্সেল আর্টের দরকার। যাদের সফটওয়্যার ডাউনলোড করা আছে তো ভালো কথা, আর যাদের ডাউনলোড করা না তারা শুধুমাত্র প্লে স্টোর থেকে একটা ডাউনলোড করে দিতে পারে বিনা পয়সায়। তো চলেন আমরা সামনে চলে আসি। জি, এখন মোবাইল ডিসপ্লেতে যদি দেখি তাহলে দেখতে পাবো একবারে উপরে পিক্স ল্যাব আছে। দেখেন এই যে পিক্স ল্যাবে ওকে করব। এই সামনে এরকম একটা ইন্টারফেস সামনে আসবে। ইন্টারফেসের সামনে যে দেখতেছেন নিউ টেক্সটটাকে আমরা এখন ডিলিট করব। ডিলিট করার জন্য উপরে বাম থেকে দুই নাম্বার যে একটা ডাব্বাওয়ালা দেখতেছেন সেটাকে আমরা ডিলিট করব আপাতত, পরে আবার আনব। হ্যাঁ, এটা ডিলিট, ওকে ডিলিট করলাম। এখন ডিলিট করার পরে আমাদের এখন ইমেজটা সাইজ তৈরি করতে হবে। ইমেজ সাইজ করে দেওয়ার সর্ব ডাইনে যে থ্রি আইকন দেখতেছেন সেটার উপর আমরা ওকে করব। এখন ওকে করলাম। ওকে করার পরে যে দেখেন ইমেজ সাইজ পাঁচ নম্বরে আছে, ইমেজ সাইজে আমরা যাব। ইমেজ সাইজে এখন বর্তমানে যে সাইজ আছে সেই সাইজে আমাদের জন্য না। এখন এই যে দেখেন ব্যানার সাইজ লেখা আছে, একবার সুন্দর করি ব্যানার সাইজে ওকে করেন। দেখেন ওকে করার পরে দেখেন 2560 1440 আমাদের নির্দিষ্ট না ইয়ে ফিগার আসছে, এটা ওকে করলাম। ওকে করার পর দেখেন আমাদের যে রাউন্ডটা আলাদা চলে আসছে, এটাই হচ্ছে যে ব্যানারের সাইজ। এই ব্যানারের সাইজে আমাদেরকে কী করতে হবে, একটা আলাদা লোগো একটা তৈরি করতে হবে যেটাকে আমরা ব্যানার হিসাবে পিছনে দেব। নেব, ঠিক আছে। ওখান থেকে প্লাসের উপরে যদি ইয়ে করি গ্যালারিতে চলে গেলাম, এখান থেকে একটা যে কোনো একটা ছবি আমরা চয়েস করলাম, চয়েস করে কী করলাম নিয়ে আসলাম। যাই, আমি এই যে একটা ছবি, যেহেতু একটা ইসলামিক ব্যানার তৈরি করবো, আমি এখন বর্তমানে চিন্তা করতেছি একটা ইসলামিক ব্যানারের জন্য একটা মসজিদের একটা চিত্র নিলাম। ওকে করুন, ওকে করলাম। এখন এখানে আমরা কী করব, সুন্দর মতো এটাকে টাইনে ওটার উপরে স্থাপন করব, ঠিক আছে, স্থাপন করব। জি, এখন টাইনে সুন্দর মতো এটাতে বসাই দিলাম। বসাই দেওয়ার পরে এখানে ব্যানার উপরে কী কী লিখব সেই জিনিসটা এখন আমরা ইয়ে করব। এটার উপর কিছু একটা লিখতে হবে, তাই না? লেখার জন্য ওই যে কলম, নিচে কলম আছে, উপরে কলম আছে, প্লাস চিহ্ন আছে। প্রথমে প্লাস চিহ্নটা ওকে করতে হবে, তারপরে আমরা কী করব, এই যে নিচে কলমে দিলাম, লেখেন আপনি আপনার চ্যানেলের নাম দেখেন বা দুই লাইন দিয়ে কিছু লেখার চেষ্টা করেন, সুন্দর করে লেখেন। লিখি ওখানে এমনভাবে স্থাপন করতে হবে যাতে মাঝখানে পড়ে সেই জিনিসটা। যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, যারা করেছেন অসংখ্য ধন্যবাদ। আর একটা শেয়ার দিন যাতে অন্যরাও এই জিনিসটা দেখতে পায়। হ্যাঁ, এই যে আমি লিখলাম একটা জামান শরীফ লিখলাম, দুই সাইডে দুইটা একটা একবার কাবা শরীফের চিত্র দিলাম যাতে সুন্দরভাবে ফুটে উঠে। ফন্ট সাইজ সিলেক্ট করলাম, এখন উপরে নিচে নিয়ে আসবো। ধন্যবাদ, আমি উপরে নিচে নেওয়ার জন্য টিয়া নিয়ে আসবো, ঠিক আছে। জি, এখন উপরে নিচে নিয়ে আসা আমি এমনভাবে স্থাপন করব মাঝখানে যাতে এটা ডেস্কটপেও দেখা যায়, মোবাইলেও দেখা যায়, আপনার কম্পিউটারেও একই রকম দেখা যায়।
সেই জন্য এটাকে ছোট আকারে স্থাপন করতে হবে। জি আর একটা লিখতেছে জাস্ট ইট ইজ এ ইসলামিক একটা চ্যানেল, যাতে সবাই কাছে একটু সবাই যাতে এই জিনিসটা ইয়ে করতে পারে, সাপোর্ট করতে পারে, জাস্ট সাপোর্ট। এই লেখাটা এখন তো বোঝা যাচ্ছে না, তাই না? এই লেখাটাকে আরও উজ্জ্বল এবং কি চাকচক্য করার জন্য ভিতরে কিছু নব আছে, সেই নবগুলোর আমরা কিন্তু একটু পরে সাহায্য নেব। নিচে যতগুলো নব দেখতেছেন প্রত্যেকটা নবের কিন্তু কাজ আছে, প্রত্যেকটা নব দিয়ে এগুলাতে এগুলো লেখাকে উন্নত করবে, এক ফুটাই তুলবে। হ্যাঁ দেখেন, এই যে লেখাকে আস্তে আস্তে আকর্ষণীয় করার জন্য ভিতরের নবগুলো আপনি এক এক করে ইয়ে করতে পারেন, ওকে করবেন। এই যে অ্যানাবেল করলাম, এই যে স্টপ দিলাম, তাহলে উজ্জ্বলতা বাড়তেছে, শুরু সুন্দর করে ফুটে উঠতেছে। বিভিন্ন কালার আছে, বিভিন্ন নবগুলো আছে, এক এক করে নিজে নিজের মতো করে আস্তে আস্তে সাজানোর জন্য দেখতে হবে, ঠিক আছে? এই যে বিভিন্ন কালার, হ্যাঁ একবার সুন্দর করে দেখবেন যে এটা ব্যানারটা আকর্ষণীয় হবে। আমি এর আগেও করছি, যেটা আপনি একটু পরে দেখতে পারবেন। এটা সুন্দরভাবে জাগামতো শিফটিং সেটিং করতে হবে, এই যে এরো দিয়ে। এখন যদি আমরা এটা সেভ করি, তাহলে বাম থেকে ওই যে তিন নাম্বার বাটন অন করব, অন করলে ওখানে যেই পাঁচটা ফিগার আসছে ওখানে আলটা ওকে করব, আলটা ওকে করলে সেই জিনিসটা খুব সুন্দর মতে সেভ হবে, সেই জিনিসটার লেখাটা খুব সুন্দর মতে ভাসে উঠবে। আমরা দেখি সেই জিনিসটা কেমন। এখন গ্যালারিতে যাব, গ্যালারিতে যাইয়া সেই ছবিটা আমরা দেখব। হ্যাঁ এই যে ফার্স্টটা দেখেন, এটা কত সুন্দর মতে জিনিসটা করছে। এখন আমি ইউটিউবে যাই, ইউটিউবে ফোন করলাম, আমার লোগোতে ডান কর্নারে লোগোতে ওকে করলাম, ওকে করলাম। এই যে আবার মাই চ্যানেল ইউর চ্যানেলে আমি ওকে করলাম, ইউর চ্যানেলে ওকে করি। হ্যাঁ এই যে এডিট, এডিট ইউর চ্যানেলে ওকে করি। এই যে ক্যামেরা দেখা যাচ্ছে, প্রথম ক্যামেরাটা হচ্ছে লোগো, প্রথমটা হচ্ছে লোগো, আর দ্বিতীয়টা হচ্ছে দেখেন আর এই ব্যানার ওকে করলে এখানে গ্যালারি খুঁজতেছে, গ্যালারির প্রথম ছবিটাই দেখেন। এটার একটা আমি ছোট করে জায়গা মতো বসানোর চেষ্টা করতেছি। টেনে চাপ দিয়ে ছোটো করে আস্তে রে বসাই দিতে হবে, ঠিক আছে? আস্তে রে বসাই দিতে হবে যাতে কম্পিউটারে দেখা যায়, মোবাইলেও দেখা যায়, ল্যাপটপেও দেখা যায়। দেখেন আমি ইচ্ছে করলে অ্যাকুরেটভাবে তৈরি করতে পারতাম, কিন্তু অ্যাকুরেটভাবে তৈরি করি নাই। কীভাবে আপনি অ্যাকুরেটভাবে তৈরি না হলে, এখন দেখেন অ্যাকুরেট হয়নি, কিন্তু অ্যাকুরেট না হলে কীভাবে শর্টকাট আপনি সেই জিনিসটাকে ইয়ে করতে পারেন, তৈরি করে নিতে পারেন, সেই জিনিসটা আমি আবার চলে যাচ্ছি
সেই পিক্সেলের ওই জিনিসটা ড্রাফের ভিতরে, কারণ এখান থেকে তো আমি সম্পূর্ণ বাহির হইনি। হ্যাঁ ওখানে যাচ্ছি, যাওয়ার পর এই যে এখানে এখন একটু সাইজটা আমি ছোট করব, একটু সাইজ ছোট করে নেব, একটু নিচে নামাই নেব, একটু সাইজ ছোট করে নিচে নামাই দেব, যাতে একবার সুন্দর মতে মোবাইলে এবং ল্যাপটপে এবং ডেস্কটপে সবগুলোতে সুন্দরভাবে ফুটে ওঠে জিনিসটা, দেখতে যাতে আকর্ষণীয়। এই যে আগের মতো আমি সেভ করলাম, ডাইনে বামের থেকে দুই নম্বর উপরে ওই জিনিসটার ওকে করলাম, কাস্টমসে করলাম, আল্টাতে সেভ করলাম। এটা অ্যাপস আসবেই, এটা ফ্রি অ্যাপসের ভিতরে এরকম থাকবেই। আমরা আবার আগের জায়গায় চলে গেলাম, এডিট, আবার যে ক্যামেরা, ক্যামেরা ওকে করে আবার ঠিক এখন আপডেট যে ছবিটা আসছে এই ছবিটাই আমি এখন বসাই দিতে, দেখবেন খুব সুন্দর মতে খুব আকর্ষণীয়ভাবে সেই জিনিসটা দেখতে পাবেন। আসলে এরকম একটা ইসলামিক চ্যানেল এত সহজে একটা ব্যানার তৈরি করা সে সহজে সম্ভব, তবে এই জন্য আপনাকে আগে একটা ছবি গ্যালারিতে আনি রাখতে হবে, যে ছবিটা আপনি চয়েস করবেন সেই ছবিটা আগে গ্যালারিতে আনি রাখতে হবে। হ্যাঁ লোড নিচ্ছে, লোড নেওয়া শেষ, এখন দেখেন এই দেখেন এই যে আল্লাহ, খুব সুন্দর মতোই মিম্বারও আছে, জামায়াত শরীফ ইসলামিক চ্যানেল একবার মসজিদের উপরে। বন্ধুরা আজকের জন্য শেষ, আমি আবারও আসবো আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সাথে থাকুন। যদি কেউ সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা অন করে দিন, যাতে পরবর্তী ভিডিও লোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন যেতে পারে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।